হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দীপাবলি স্পেশাল মুড়ির একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। হিন্দিতে এটাকে মুড়মুড়া চিউড়া নামকিন বলা হয়। আপনি এটাকে মুড়ির স্ন্যাক্স বা মশলাদার মুড়ি মাখানো যা খুশি বলতে পারেন। দিওয়ালির সময় এটা কিন্তু খুবই ফেমাস, খুবই পপুলার একটা স্ন্যাক্স। চলুন তাহলে ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে। আমি একটা কড়াইয়ে তেল নিয়েছি, দেখুন অল্প একটু তেল নিয়েছি, খুব বেশি তেল নিইনি। অল্প অল্প করে আমরা ডিপ ফ্রাই করব। তো তেলটাকে আমরা মিডিয়াম গরম করে নেব, তারপরে এর মধ্যে আমরা চিটবাদাম ভেজে নেব। এই দেখুন, এখানে আমি এক বাটি চিটবাদাম রেখেছি। আপনি চাইলে চিটবাদামকে বিনা তেলেও ভাজতে পারেন বা অল্প তেলেও ভাজতে পারেন, কিন্তু এখন আমি তেল নিয়ে নিয়েছি তো ডিপ ফ্রাই করে নিচ্ছি। তো হিটটাকে আমাদের রাখতে হবে মিডিয়ামে, আর মিডিয়াম হিটে মোটামুটি 5-6 মিনিট লাগে ভাজা হতে। চিটবাদামগুলো ফাটতে শুরু করবে যখন, তখন একটু ঢাকনা লাগিয়ে দেবেন যাতে আমাদের ওপরে তেলটা না ছিটায়। 5-6 মিনিট পরে এটা হয়ে গেছে। এখন যখন ফাটতে শুরু করবে, তারপরে আপনি 2-3 মিনিটের মতো ফাটতে দেবেন আর এরকম লাগাতার নাড়তে থাকবেন। এখন আমি তুলে নিচ্ছি, তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব। তুলে একটা বড় একটা পাত্রে নিচ্ছি যাতে অন্য সব কিছু ভেজে নিয়ে আমি ওই পাত্রে নিতে পারি একসাথে। তাই তো আমি এখন চিটবাদামগুলো তুলে নিচ্ছি, এই দেখুন। এবার আমরা ভাজবো কিছু কর্নফ্লেক্স। এই দেখুন, আমি কাঁচা কর্নফ্লেক্স নিয়েছি। এটাকে আপনি ভুট্টার চিড়া বলতে পারেন, হিন্দিতে এটাকে মাক্কা পোহা বলা হয়। এটা কাঁচা, এটাকে আমাদের ফ্রাই করতে হবে। যদি আপনি হাতের কাছে না পান তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা অল্প অল্প করে ফ্রাই করব, কারণ তেল তো খুব বেশি নেইনি, তাই অল্প অল্প করে আমরা কর্নফ্লেক্সগুলোকে ফ্রাই করে নেব। কতটা পরিমাণে মুড়ি নিচ্ছেন সেই হিসাবে কতটা আপনি কর্নফ্লেক্স নেবেন আপনার ব্যাপার। তো আমিও সেই হিসাবে কিছুটা পরিমাণে ভেজে নেব। এর সাথে সাথে আপনি ছোলার ডাল ভেজে নিতে পারেন তেলের মধ্যে। আমার কাছে ছোলার ডাল এখন নেই, গোটা ছোলা আছে, তো ওটা কষা ভালো দেখতে লাগবে না, তাই আমি নিলাম না, আপনি নিতে পারেন। দেখুন, এই হচ্ছে আমি কর্নফ্লেক্সগুলো ভেজে নিলাম। এবার এগুলোকে রাখছি সাইডে। এবার এখানে দেখুন, আমি নিয়েছি কিছু নারকেল, এগুলো শুকনো নারকেল। শুকনো নারকেল আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। চাইলে তাজা নারকেলও নিতে পারেন, তবে একটু বেশি সময় ধরে ভাজতে হবে ক্রিস্পি করে, যাতে রস না থাকে, জল না থাকে তার মধ্যে কোনো। মিডিয়াম হিটে আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন লাল কালার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এতটা লাল করার ছিল না, আরও একটু কম থাকতেই নামানো উচিত ছিল, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। তো নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা কম করে নেব, কিছুটা তেল সরিয়ে নিয়েছি আমি। এবার আমি দিচ্ছি জিরে 1 টিস্পুন, 1 টিস্পুন দেব আমি সর্ষে, 1 টেবিল স্পুন ধনে নিয়েছি আমি ক্রাশ করে কুটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন নিয়েছি মৌরি, মৌরিগুলোকেও আমি কুটে নিয়েছি, দেখুন 1 টিস্পুন নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। যদি হিট বেশি মনে হয় তাহলে হিটটা বন্ধ করে দিতে পারেন একেবারে গ্যাসটা। এখন আমি নিচ্ছি 1/2 টিস্পুন মতো হিং, স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আমি, আর সবার শেষে দেব আমি এখন কারি পাতা। কারি পাতা একটু বেশি পরিমাণেই নেব, আর কাঁচা লঙ্কা আর কারি পাতা দুটোই একেবারে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজতে হবে, হিটটাকে একেবারে লোতে রাখতে হবে। এবার কারি পাতা আর কাঁচা লঙ্কা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, কারি পাতা কিন্তু ক্রিস্পি হয়ে গেছে, এই দেখুন একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার আমরা যা কিছু ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নেব, তারপরে অ্যাড করব মুড়ি। মিশিয়ে নিচ্ছি যাতে নিচেগুলো পুড়ে না যায়, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি অ্যাড করব মুড়ি। হিট কিন্তু একেবারে লোতে রেখেছি আমি। এখানে 300 গ্রাম মুড়ি নিয়েছি, আপনি নিজের পছন্দ মতো নিজের হিসাব মতো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যতটা পরিমাণে মুড়ি নিচ্ছেন সেই হিসাবে কড়াইটাও বড় হওয়া দরকার, যাতে আপনি মেশাতে পারেন। তো 300 গ্রাম মুড়ি আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেশাতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা কিছু পাউডার মশলা অ্যাড করব। মুড়ি
মরি মেশাতে মেশাতে আমি কিন্তু গ্যাসটা এখন বন্ধ করে দেবো, এখন আর গ্যাসের দরকার নেই। কড়াইটা যথেষ্ট গরম, তো এবার আমি মশলার মধ্যে দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ। চাইলে সাদা লবণও দেওয়া যায়, কিন্তু বিট লবণের স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। 1 টিস্পুন নিচ্ছি আমি চাট মশলা, এর সাথে নেব মোটামুটি 1 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, বেশি কম করতে পারেন নিজের পছন্দ মতো। আর সবার শেষে নেব আমরা পাউডার চিনি, চিনিকে আমি মিক্সারে পিষে নিয়েছি। তো এখান থেকে আমি 2-3 টিস্পুন দিয়ে দেব, নিজের হিসাব মতো বেশি কম করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সব কিছু আমাদের মেশাতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হিট কিন্তু আর চালু করার দরকার নেই, আর হিট চালু করা যাবে না, আর এখন যদি হিট চালু করি তাহলে কিন্তু চিনিটা গলে যাবে। ভালোভাবে মিশিয়ে নেব সব দিকে যাতে মিশে যায় মশলাগুলো, আর তারপর আমাদের মশলা মুড়ি কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। যদি চান আপনি তেলের মধ্যে একটুখানি হলুদ পাউডার দিয়ে রাখতে পারেন, আমি দিতে ভুলে গেছিলাম, চাইলে দিতে পারেন, কালারটা আরও সুন্দর লাগবে। তাহলে খুবই ইজি রেসিপি, এবং দিওয়ালির সময় এটা খুবই প্রচলিত, খুবই জনপ্রিয় একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে প্লিজ ভিডিওকে একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনকে অলে প্রেস করবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। হ্যাপি দিওয়ালি, বাই বাই, টেক কেয়ার।